ফরিদপুর শহরে হঠাৎ করেই দেবে যাচ্ছে কুমার নদ তীরের একটি জনবসতি। এর মধ্যে প্রায় অর্ধশত বসত বাড়ি ফেটে গেছে। কোনো কোনো জায়গা দেবে গেছে 5 থেকে 15 ফুট পর্যন্ত। ধসে গেছে বেশ কিছু স্থাপনাও। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার 13 নম্বর ওয়ার্ডের কুমার নদের তীরের 1 কিলোমিটার এলাকার মাটিতে হঠাৎ করে ফাটল দেখা দেয়। গত কয়েকদিনে দেবে গেছে কমপক্ষে 40টি বসত বাড়ি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রতিদিনই বাড়ছে ফাটল, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটবে এমন শঙ্কায় আছেন বাসিন্দারা। স্থানীয়রা জানান, এলাকার কোথাও কোথাও 5 থেকে 15 ফুট পর্যন্ত মাটি দেবে গেছে। গত 1 সপ্তাহ ধরে আমাদের এই জায়গাটা ফার্স্টে আমরা ফাটল দেখতে পাই, পরে এই ফাটল দেখার পরে পরের দিনই দেখা যায় যে আমার এই ঘর ঠর সব কিছু এইগুলি নিয়ে ভাঙ্গে চুরে আমার একবার নদী গর্ভে চলে গেছে। তা আমি একটা আতঙ্কের ভিতরে রাত যাপন করতেছি, ঘুমাইতেছি, কিন্তু একটা টেনশন যে আমি ভাঙ্গে নদীর ভিতরে যদি আমি পড়ে চলে যাই তাহলে আমি কিভাবে মানে এই করব, এইটার মানে কেমনে আমি ই করব, দেখেন এই আমার পরিস্থিতিটা দেখেন। কি হঠাৎ করে রাত্রে আমার ছেলে মেয়ে নিয়ে ঘুমাইছি, হঠাৎ করে রাত্রেবেলা আমাদের এই ঘরটা পুরো ভাঙিয়ে নিয়ে গেছে, নেমে গেছে। আজকে 7 দিন ধরে আমার বাচ্চাদের নিয়ে রাত জেগে বসে থাকতে হয় যে কখন বুঝি ভেঙে যায়। এটা যদি আমাদের যদি সরকার যদি কোনো সাহায্য করতো তাহলে খুব ভালো হতো। প্রায় 100 বাড়ি ক্ষতিগ্রস্ত এবং আমরা এই জন্যে খুবই আতঙ্কের মধ্যে আছি এবং প্রতিদিন রাতে এই ভাঙতেছে। এখন দ্রুত এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে অবগত করেছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, যার কারণে আমরা নিজ উদ্যোগে এখানে টিম্বার পাইলিং করতেছি, গাবের পল্লি দিয়ে একটা ব্যবস্থা নিতেছি, কিন্তু এতেও কাজ হচ্ছে না। 5 ফিটের মতন ডাইভিং গেছে প্রায় 100 বাড়ি ঘর, 100 বাড়ি বার প্রায় 1 কিলোমিটার, কিন্তু পানি উন্নয়ন বোর্ডে বিভিন্নভাবে তাদেরকে বলা হইতেছে কিন্তু তারা এটা দ্রুত কোনো সমাধান করতেছে না এবং এটা কোনো ব্যবস্থা নিতেছে না। যদি দ্রুত যদি ব্যবস্থা না নেয় তাহলে এই 100 পরিবার খুব একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে যাবে এবং হতাহত হবে অনেক, দ্রুত সমাধান করার দরকার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা। যে অংশটি দেবে গেছে আমরা সরজমিনে পরিদর্শন করে দেখেছি, এখানে হয়তো আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কয়েকটি বিষয়ের কারণে এটা দেবে থাকতে পারে। 1 নম্বর হচ্ছে এখানে নদীর পাড়ে আগে হয়তো হালকা স্থাপনা ছিল, হয়তো টিনের ঘর ছিল, সেখানে হয়তো কিছু বিল্ডিং তৈরি হয়েছে। ওখানে নদীর পাড়ের যে মাটি তার যে বেয়ারিং ক্যাপাসিটি সেটি হয়তো খুব বেশি নয়, এ কারণে হয়তো দেবে থাকতে পারে। আরেকটি বিষয় আছে ওইখানে হয়তো একটু ওর পাশের অংশে ডোবা বা পুকুরের মতো আছে, সেখান থেকে কিছুটা সিপেজ হয়ে পানি এসে এটার ধসটা হয়তো ত্বরান্বিত করতে পারে। তো এই বিষয়গুলি বিবেচনা নিয়ে আমরা বরাদ্দের জন্য আবেদন করেছি, আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে যা ভেঙেছে যাতে আর ভবিষ্যতে না ভাঙে সেটি প্রতিরোধ করা যায়, সেটা আমরা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিচ্ছি। মৃদু ভূমিকম্প কিংবা নদের তলদেশে মাটি সরে যাওয়ার কারণে এমনটা হয়েছে বলে মনে করছেন পরিবেশবিদরা। এ বিষয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার নদীর তীরের বাঁধ দেবার দাবি জানিয়েছেন শহরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।